वेलकाम बंधुरा, आज के आलोचना करब फार्स्ट स्लटे एवं तृतीय दिन सी डब्ल्यू एस एन ट्रेनिंग सम्पर्के आलोचना करब। क्यों अपनारा भिडियोगुली देखें एवं क्यों अपनारा अटेंडेंस देवें ये भिडियोटी, सुतरां सम्पूर्ण भिडियोटी अपनारा देखते थाकुन। प्रथमे अपनारा गूगल सार्च बारे टाइप करबें सी डब्ल्यू एस एन ट्रेनिंग, এইটি লেখার পরে যখন আপনারা সার্চ করবেন অনেকগুলি লিংক আসবে, তার মধ্যে যে লিংকটিতে আপনারা ক্লিক করবেন, এই যে লিংকটি দেখতে পাচ্ছেন টিচার ট্রেনিং অন CWSN, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে একটি নতুন ওয়েবসাইট ওপেন হবে। এই ওয়েবসাইটের নিচের দিকে একটু আসবেন, এখানে দেখুন আপনারা দেখতে পাবেন ফেজ ওয়ান স্লট ওয়ান 14 থেকে 16 তারিখের মধ্যে যাদের ট্রেনিং ছিল তাদের নিয়ে এখানে অ্যাটেন্ডেন্স কীভাবে অ্যাটেন্ডেন্স দেবেন। প্রথমে ফার্স্ট সেশনের জন্য আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে একটি গুগল ফর্ম ওপেন হবে, এটা 11টা থেকে 1টা পর্যন্ত ট্রেনিং হবে, তার পূর্বে আপনারা অ্যাটেন্ডেন্স করে দেবেন। এখানে ক্লিক করলে এরকম অপশন আসবে, আপনারা প্রথমে এখানে ইমেল আপনাদের দিয়ে দেবেন, যে ইমেল আইডি আছে আপনাদের সেই ইমেল আইডি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পরে তারপরে আপনাদের নাম এখানে দিবেন এবং যেখানে লাল স্টার দিয়ে আছে অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, এবং রেজিস্ট্রেশন নাম্বারটি যদি আপনার জানা থাকে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপরে আপনাদের স্কুল ইউডাইস কোডটি দিবেন, এরপরে আপনার ফোন নাম্বার অ্যাজ পার রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে ডেট এবং টাইম চুজ করার পরে সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের অ্যাটেন্ডেন্স সাকসেসফুল হয়ে গেল। একই রকমভাবে দ্বিতীয় সেশন অর্থাৎ পোস্ট লাঞ্চের সেশনে আপনারা কীভাবে অ্যাটেন্ডেন্স করবেন, একই রকমভাবে এই নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই নিচের লিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করলে একটি গুগল ফর্ম ওপেন হবে। গুগল ফর্মটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা ঠিক একই রকমভাবে ইমেল নেম রেজিস্ট্রেশন নাম্বার ইউডাইস কোড ফোন নাম্বার, যে কোনো ফোন নাম্বার দিলে হবে না, আপনি সি ডাব্লিউ এস এন পোর্টালে রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারটি দিতে হবে। যখন অ্যাটেন্ডেন্স করছেন সে অ্যাটেন্ডেন্সের ডেট এবং টাইম দিবেন, এবং নিচে দেখুন সাবমিট বটন আছে, এই বটনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার অ্যাটেন্ডেন্স সাকসেসফুল হয়ে যাবে। যখন অ্যাটেন্ডেন্স সাকসেসফুল হয়ে গেল তখন আপনি নিচের দিকে একটু আসবেন, নিচের দিকে দেখুন ক্লিকিং হেয়ার, এই ক্লিকিং হেয়ারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটি প্লে লিস্ট ওপেন হবে। প্লে লিস্ট ওপেন হওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন আপনারা, নিচের দিকে এখানে দেখুন আপকামিং যে ভিডিওগুলি লেখা আছে, এই মুহূর্তে আপকামিং আছে, আপনারা দেখতে পাবেন এগুলি আপকামিং মানে শীঘ্রই চালু হয়ে যাবে। এই দুটি ভিডিও আপনারা দেখতে পাবেন, এই দুটি ভিডিও আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের ট্রেনিং কমপ্লিট হয়ে গেল, তৃতীয় দিনের ট্রেনিং। একই রকম দ্বিতীয় দিন এবং প্রথম দিনের ট্রেনিংয়ের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং সি ডাব্লিউ এস এন ট্রেনিং সংক্রান্ত আরও ডিটেলস জানার জন্য ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন, তাহলে অনেকগুলি ভিডিও আপনারা দেখতে পাবেন, সেই ভিডিওগুলো দেখে আপনারা সি ডাব্লিউ এস এন সংক্রান্ত ডিটেলস জানতে পারবেন, এবং নিচের দিকে কল করলে আরও তথ্য পেয়ে যাবেন। নিচের দিকে ডিটেলস সব কিছু আছে, আপনারা দেখে বুঝতে পারবেন। তো ভিডিওটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।